আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হলো যে আজকে আমি একটা আরেকটা লাইভ কাজ করবো আমার ক্লায়েন্টের। তো কাজটা আসলো ওয়েব টু ব্যাক লিঙ্ক। তো দেখেন ক্লায়েন্ট আমারে এমন একটা ফাইল পাঠিয়েছে, তো এখানে কোয়ান্টিটি দিচ্ছে হলো 15টা, তার মানে কি তার এই লিঙ্কে 15টা ব্যাক লিঙ্ক প্রয়োজন আর কি। তো দেখেন কোথায় কোথায় অ্যাঙ্কর হবে, ঠিক আছে, সেই অ্যাঙ্কর টেক্সটটা মানে অ্যাঙ্করের জায়গাটা কী করছে সেই হলো কালার করে দিচ্ছে। তো এখন যে কাজটা করবো সেটা হলো আমি হলো এখানে কালার এখানে কী করবো অ্যাঙ্করটা করে নিব, তো হাইপার করে নেব, যেটা বললেন হাইপারটা করে কীভাবে গত ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে নিচে হাইপার, ওকে, এখানে অ্যাড্রেসের জায়গায় ইউআরএলটা দিলে ওকে। তো আমার সাইলে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা আমার দরকার নাই, সেটা কালার চেঞ্জ করতে দেবো একটু বোল্ড করে, ঠিক আছে, ওকে। এখন এখানে সেম রাইট বাটন ক্লিক করলাম। আর একটা কথা সেটা হলো যে একটা ইসের ভিতরে মানে ওয়েবটির ভিতরে ওয়েবটি করার সময় একটা আর্টিকেল ভিতর দুইটার বেশি মানে অ্যাঙ্কর না করাই ভালো, এই স্প্যামের দিকে যায়। কিন্তু এখানে সে তিনটা দিচ্ছে, তাই আমার কথা দিয়ে দিব। সে যেহেতু দিয়ে দিচ্ছে, কারণ ক্লায়েন্ট যখন যেহেতু মার্ক করে দিচ্ছে অবশ্যই সে চেক দিবে, কিন্তু এসব কাজ অবশ্যই চেক দিয়ে দেখে নিবে যে আসলে অ্যাঙ্করটা ঠিক জায়গায় আছে কি না। তো খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। তো আমি সেভ দিলাম, ওকে। তো গত ভিডিওর মতোই আমি দেখেন ফাইলটা সাজিয়ে নিচ্ছি যে কোন কোন সাইডে করবো, কয়টা ইউআরএল আছে, এই বায়ারেরই তিনটাই মোট পাঁচটি ইউআরএল আছে। হ্যাঁ, তো আমি প্রথম এই কয়টা ইউআর এইটা দিয়ে কাজ করবো এটা দেখাবো আমি। তো আর একটা বিষয় সেটা হলো আমি যে রোবটটা আমার সাজিয়ে নিব, ওরকম কীভাবে সাজাতে হয়। আরো ফোনটা আমি সাজিয়ে নিচ্ছি, আমাদের কিওয়ার্ডটা দিব নামের এখানে কিওয়ার্ডটা দিব। তো এটা না দিলে আমি যে শুধুমাত্র ইউজার পাসওয়ার্ড দিতে তাও হবে, সেক্ষেত্রে দেখেন কি হয় সাজিয়ে নিই। এখানে আসার পর ইউজার নেমটা নিব আমি, হ্যাঁ, তো অ্যাকাউন্ট খুলতে আমাদের কি সহজ হয়, ওকে। নামের এখানে আমি আমাদের কিওয়ার্ডটি দিয়ে দিতে পারি, আপাতত রাখি। এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের একটা কাজ, ওয়েব টু ব্যাক লিঙ্ক। তো আপনারা চাইলে গিটটা বানাতে পারেন, যেমন ক্লায়েন্টের আমি যে ক্লায়েন্টে কাজ করি এটা হলো ওই ব্রাউজারটি ওপেন করে নিলাম। আচ্ছা, এখানে আমি কি ব্রাউজারটা ক্লিন করে নিব, হ্যাঁ, কারণ আমি রাত্রে কাজ করছি অনেক, সেগুলো খুবই ধরে রাখবে, করতে আমার সাইডগুলো ব্যাকলিন করতে আমার ঝামেলা করতে পারে। তো আগে আমি কী করলাম, আমি ক্লিন করে নিলাম আমার ব্রাউজারটা, ওকে, আমার জিমেলটা ওপেন করবো। জিমেলটা ক্লিক করে নিচ্ছি আমি,
আর জিমেলটা ক্লিন করা শেষ আমার। ওকে, আমি এই সাইটগুলো নিব এখন। দেখেন আমি আসলে কাজগুলো খুব মানে সহজে করি, আমি এত ঝামেলা যাই না। আচ্ছা, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমি যেভাবে কাজ করছি ঠিক সেইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে সাইড ডট গোল আসার পরে যেখানে বিলাঙ্ক লেখা থাকে, এখানে বিলাঙ্কে ক্লিক করার পরে একটা অপশন আসবে এখানে, বা একটা পেজ ওপেন হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সহজে পেয়ে যান। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে, আর কোন রিলেটেড ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কি আমি প্রত্যেক সাইটের এক একটা করে ভিডিও বানাতে পারি, যদি আপনারা বলেন ওই একটা সাইডে দাও, একটা সাইডে যে কী 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 ব্যাকলিং করা যায়, কত ধরনের ব্যাকলিং হয় একটা সাইডের ভিতরে, তো আপনারা যদি এগুলো চান বা সাইড নাম উল্লেখ করে দিলে আমি সেই সাইড নিয়ে একটা করে আলাদা করে ভিডিও বানাবো অবশ্য। তো দেখেন যে এখানে আসছে, তো আমি যে কাজটা করি সেটা হলো দেখেন আমি এখান থেকে কিওয়ার্ডটা কপি করবো, মানে আমি খুব দ্রুত কাজ করি। আমার তো দেখা দেখেন ই না এই অ্যাকাউন্টে হচ্ছে কি হচ্ছে না, এদিকে নামগুলো দেওয়া শেষ, এখান থেকে আমি টেক্সট বার নিব, আমার ডিসক্রিপশনে জাস্ট কপি পেস্ট করতে হবে। তো এখানে আমি ডিসক্রিপশনটা নিয়ে আসি, ঠিক আছে, ওকে, ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম। ওকে, দেখেন অটো আমি কিন্তু এখানে ডক ফাইলে অ্যাঙ্কর করে নিয়েছি বলে এখানে কি অ্যাঙ্কর অটো অটো হয়েছে। তা এরপর আমি কী করবো, এখান থেকে এমবেড, এমবেডে ক্লিক করার পর আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি কর, ওকে, লিঙ্কটা কপি করবো, করে এখানে জাস্ট পেস্ট করার পরে দেখেন ইনস্টার্ট আসবে, আচ্ছা একটু লোড হচ্ছে। তো দেখেন এখানে আমি এই পেজটা যে হোল পেজ এটা হলো সিলেক্ট করে দিয়ে আপনার প্রিভিউ করতে যে যেটা দেয় একটা দিলেই হলো, এখান থেকে পাবলিশ। তো পাবলিশ এখানে আপনার নাম দেওয়া লাগবে, তো আমার যে ইউজার নেমটা আছে সেটা দিব এখানে পাবলিশ, পাবলিশ হয়েছে। এখন লিঙ্কটা প্রুফ লিঙ্কটা নেওয়ার জন্য এখানে যে ডাউন মেনু যে এখানে যেটা আছে এটা এখানে ক্লিক করার পরে ভিউ পাবলিশ সাইট, তো এখানে আসার পরে দেখেন একটা সাইট আসবে। আমরা কী করবো, আমরা যে হোমের আগ পর্যন্ত নিবো, হ্যাঁ আমাদের প্রুফ লিঙ্ক থাকবে হলে হোমে আর করুন, নেটটা শেষ, দ্রুত নেট প্রবলেম না থাকলে খুব দ্রুত কাজ হয়। আচ্ছা এখানে আমার এই করা হয়েছে, আমি এখানে জাস্ট একটা পোস্ট করে দেবো। ব্লগার কীভাবে কাজ করতে হয় আমি গত ভিডিওতে দেখাচ্ছি, বা আপনার চাইলে আলাদা করে ভিডিও বানাবো এই ব্লগার সম্পর্কে, একটা মানে ফুল একটা ভিডিও নিয়ে আসবো এখানে সাইটগুলো কীভাবে বানাতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়। হ্যাঁ, তো এখন সময় সাপেক্ষ বিষয়, তো আমি এগুলো জাস্ট এবং কাস্টম করি, জাস্ট আমি কপি পেস্ট করবো আর কোনো কিছুই না। লেভেল জায়গায় এই কিওয়ার্ডটা দিব পাবলিশ কনফার্ম। আচ্ছা এখানে যে ভিউ আসার যে এখানে যে আই চোখের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করবে ভিউ হবে, এটা আমাদের লিঙ্ক, দেখার দরকার নেই কি হয়েছে কি হয় নাই, কারণ হয়েছে এটা আমি শিওর। ওকে, এই দুইটা শেষ, এখানে একটা ঠিকঠাক আছে। আচ্ছা এই এই সাইডটা দেখতে হবে, এটা এটা করতে হলে এটা করতে হলে আচ্ছা আমার নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো এই কারণে একটু লেট হলো। আচ্ছা যাই, যেটা বলছিলাম এটা করতে হলে এই সাইডটা করতে হলে আমাদের তো আগে হলে ওয়ার্ডপ্রেসটা কোড করে আসতে হবে, সাইন আপ করে আসতে হবে। আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা সাইন আপ করে আগে আপনি যেভাবে কাজ করতে ঠিক আপনারা এইভাবে কাজ করবেন।
দেখেন এখান থেকে নিচে আসার পর এখানে ফ্রি আছে আমাদের, এটা অ্যাভেলেবেল এখান থেকে, নট শিওর গেট স্টার্ট ফ্রি রাইট। এখান থেকে এই সাইড সাইডে আসার পরে যে পোস্ট আছে, এটা এর আগে কি করতে, এটা ভেরিফাই করে আসতে হবে, ভেরিফাই অবশ্যই করা লাগবে, ভেরিফাই একটু লেট হবে আসতে। আচ্ছা এখান থেকে অ্যাড নিউ পোস্ট আমি পোস্ট করে দিই, ঠিক আছে, ভেবে হতে হতে একটা পোস্ট করে দিয়ে আসি, মানে আমার কোনো কিছুর জন্য বসে থাকবো না, ঠিক আছে, একটা একটা কাজ করতে থাকবো, কারণ আমি যদি একটা সাইড নিয়ে বসে থাকি তাহলে কি হবে, আর একটা করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যাবে। এখানে ক্যাপসা দিব, ঠিক আছে, আরে এইগুলো কিন্তু আমি ফিল আপ করতে পারো, রোবো ফর্ম দিয়া, আমি আমার রোবটটার দিয়া, ওকে এখানে বলতেছে মাউন্টেন, ওকে দেখেন, তো এটা এখানে কি পোস্ট করবো, ঠিক আছে, তো এখানে সেম আগে এটা কপি করে নিয়ে আসি এখানে, ও সরি সরি টাইটেল সব কপি হয়েছে, এখানে আমি পেস্ট করবো এখানে, আর টাইটেল এখানে আছে, টাইটেল টাইটেলের এখানে আমাদের কিওয়ার্ডটা দিব, আর আমাদের কিওয়ার্ডটা আমি একটা কাজ করি, একটু কপি করে এক্সেল ফাইলে রাখি, যা কি হয় কাজটা কপি পেস্ট করে তুলতে হবে, তো টাইটেল এখানে দিয়ে এটা বসানো হবে, বসার পর কি করে পাবলিশ, পাবলিশ হয়েছে এখানে ভিউ পোস্ট, ওয়েব টুর ভিতরে যে কি করতে আমাদের পোস্ট করতে হয়, এই ওয়েব টুর সম্পর্কে ডিটেলস একটা ক্লাস আছে আমাদের অর্প দিন করছে ভিতরে, আপনারা অবশ্যই দেখে আসবেন এখান থেকে, তাহলে ওয়েব টুটা কি আপনার সম্পূর্ণ একটা ধারণা পাবেন। তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসটা আগে করার পরে আমাদের এই গ্রাভেটার এই সাইটটা করতে হয়, এখান থেকে দেখেন এখানে সাইন আপ করার কোনো অপশন থাকে না, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে লগ ইন করতে হয় বা সাইন ইন করতে হয়, জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই হবে, কারণ আমাদের আমার এই ব্রাউজারে ওয়ার্ডপ্রেসটা লগ ইন আছে, এটা করার সময় যে কাজটা করবো, ওকে আমার কাছে আগে ভেরিফাই করতে হবে না, তো ভেরিফাই করার জন্য আগে আমার ওইটা আসতে হবে ওয়ার্ডপ্রেসের ওইটা,
তো আমরা একটু ওয়েট করবো, হ্যাঁ ওইটা আসার পর্যন্ত আমরা ওয়েট করবো। আচ্ছা এইটা করে ফেলাই তো, ওইটা যেটা এটা কি ক্রস স্টার্ট পার্সোনাল, দেন আমি যেভাবে করতে চাই আপনার সেম এইভাবে কাজ করবে। এখান থেকে নিউ নিব, স্কিপ, ওকে, এখানে টাইটেল দিব। টাইটেলটা কী দিব যেটা বললাম যে আমার যে কিওয়ার্ডে দিচ্ছে টি কিওয়ার্ডের টাইটেল ইউজ করব। তারপর ডিটেলস, ডিটেলসটা এখানে কপি পেস্ট করব, এখানে শেয়ার, এখানে কোনো সেভ করার কোনো অপশন থাকে না। শেয়ার করার পরে এখান থেকে যে ডিজেবল আছে ইনেবল করতে হবে, এটা শেয়ার লিঙ্ক আছে, এটার পরে এবার আসছে এবার এই কপি লিঙ্ক, এটা আমার লিঙ্ক। দেখেন এগুলো কি সাইন আপ হয়ে ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে, আপনার লগ ইন হয়ে গেছে ওটো। তো দেখেন এগুলো কী করে, এগুলো সেম যেখান নিউ থেকে পোস্ট। আচ্ছা এটা কী হয়েছে দেখি, ওকে অনেকের অনেক আছেন যে দুইটা পাঁচটা ই করতে ওয়েব টু করতে আপনাদের কাছে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায়, কিন্তু আমার এক ঘন্টায় আমি 20টা করতে পারি, 20 থেকে 30টা আমার হয় কমপ্লিট হবে, নেট কানেকশন যদি একটু ভালো থাকে। তো এখানে জাস্ট কপি পেস্ট করবো, দেখেন আমার কাজগুলো কী জন্য আগাচ্ছে আর কি। আমি কী করছি টেক্সট ফাইলে এসে এখানে ডাইরেক্ট অ্যাঙ্কর করে নিচ্ছে, জাস্ট আমি কপি পেস্ট করতেছি, তাই না? আমার রোবটে কিছু কাজটা এগিয়ে দিচ্ছে। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন, খুব দ্রুত কাজ হবে আশা করি। একটা কাজ নিয়ে আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করা লাগবে না। এখানে ভিউ সেটা হোক, আমি কিছু দেখতেছি না কি হচ্ছে না হচ্ছে, এটা দেখেন আমার একসাথে অনেকগুলো কিন্তু হয়েছে। হ্যাঁ তো দেখেন এটা আমি কি করলাম, সাইন আপ করলাম, করার পরে এমন আসছে। এখানে আমি কে দিলেও দিতে পারি না দিলেও সমস্যা নাই। তো নেক্সট যদি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই এক, তো আমি দুইটা দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা সিলেক্ট করে দিব। এখান থেকে ফ্রি, মানে আমরা যেটাই করি না আমরা ফ্রি কাজ করবো, ঠিক আছে? এখান থেকে কি করো ব্ল্যাঙ্ক টেম্পলেট,
তো দেখেন, তো এখান থেকে কি করবো আমরা, এখান থেকে দেখেন এ লেখা আছে, এখান থেকে আমাকে একটা টাইটেল নেব। টাইটেলটা কি হয়, এইচ ওয়ান টাইটেল হয়। তো এটা এটা নেওয়ার পর এখানে কি করবো, আমাদের টাইটেল কোনটা ছিল সেটা এখানে পেস্ট করব। আর বলছি কি, কিওয়ার্ডটা টাইটেল আমরা ইউজ করব। ওকে, এখন কি করব আমরা, এখন এখন আমাদের লাগবে বডি, তাই না? এখানে বডি টেক্স এখান দেওয়া আছে, বডি টেক্স নিয়ে আসলাম এখানে আসার পরে। দেখেন, তাহলে আমরা এটা কপি করে নিয়ে আসি এখান থেকে সম্পূর্ণটা, সিলেক্ট করলাম, পেস্ট। তো এটা এমন আছে এমন থাকে, অত আমার সাজানোর গোছানোর কিছু নাই, সাইজে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন যে তোমার হাতের টাইম কম। এটা আপনার একটা কাজ করবেন, সেটা হলো দেখেন মাঝে মাঝে অনেক লিঙ্কগুলো কি করে শো করে, এই জন্য আপনারা এই যে গোল করবে এখানে এসে গেস্টে আপনি এখানে পরীক্ষা করবেন যে আসলে আপনার এই লিঙ্কটা ঠিক আছে কি না, এখানে শো করতেছে কি না। আমার চেক দেওয়া লাগে না, কিন্তু আপনাদের যখন প্রথম প্রথম কাজ করতো তখন অবশ্যই চেক দেওয়া লাগবে যে আসলে কাজ করতেছে কি না, ঠিক না? তো আমার কাজ করতেছে, তো এটার লিঙ্কটা নিয়ে। ওকে, তো দেখেন আমার এখানে 10টা, মানে ওইটা মানে এটা হবে, এটা জাস্ট ভেরিফাই মেইলটা আসলে এটা হবে কমপ্লিট, 10টা দেখেন। তো আমার কিন্তু মানে 15 থেকে 15 মিনিটও লাগে নাই কিন্তু, ঠিক আছে? আমার কিছু মানে মাঝে নেট কানেকশন ছিল না, যাই হোক, তো মানে গড় হিসাব করলে গেছে 15 থেকে 15-16 মিনিট লাগছে কিন্তু মাত্র 10টা করতে। তো এইভাবে আমি কাজ করি, আপনার কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।